এরকম ধরনেরই ভিডিও যদি আপনি এডিটিং করতে চান তাহলে গাইস আপনি এই ভিডিওটিকে পুরোপুরি দেখতে পারেন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদমই স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো যে কীভাবে এই ভিডিওটিকে এডিটিং করতে হয় ভিএন অ্যাপ দিয়ে। তো গাইস এটা এডিটিং করা একদমই একটা সহজ পদ্ধতি, আজকে আপনারা জানতে পারবেন। জাস্ট এক ক্লিকই আপনারা এরকম ধরনের ভিডিও এডিটিংটা করতে পারবেন। তো কীভাবে জানতে হলে ভিডিওটিকে পুরোপুরি দেখে থাকুন। তো চলুন গাইস ভিডিওটিকে শুরু করা যাক। তো আমরা এর জন্য কী করবো, সিম্পলি আমাদের ফোনের ভিএন অ্যাপটিকে জাস্ট ক্লিক করে আমরা এখানে ওপেন করে নিচ্ছি। জাস্ট এখানে ক্লিক করলাম, ওকে আমি সাউন্ডটা একটু কমিয়ে নিচ্ছি এখান থেকে ফোনের। তো আপনাদেরকে আপনাদের ফোনের ভিএন অ্যাপটিকে ওপেন করতে হবে। এরপর যা করতে হবে দেখতে পাচ্ছেন গাইস, সো হচ্ছে নিচে এখানটাতে এই যে প্লাস অপশান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সো হচ্ছে ওপরে গাইস নিউ প্রজেক্ট, আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করলাম নিউ প্রজেক্টে। এবার আপনারা ক্লিক করবেন ফটো অপশানে, এখানে জাস্ট ফটো অপশানে ক্লিক করে দেবেন। ফটো অপশানে ক্লিক করার পর আপনি যে ফটোটা দিয়ে আর কি এডিটিংটা করতে চাইছেন আপনি সিম্পলি সেই ফটোটিকে সিলেক্ট করবেন। তো গাইস আমি এখানে একটা রোমান্টিক স্ট্যাটাস ভিডিও এডিটিং করছি, আমি এর জন্য কী করবো, সিম্পলি আমি একটা ফটো চুজ করে নিচ্ছি আমাদের মনের মতো, আমি এখানে নিয়ে নিচ্ছি গাইস। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি সিম্পলি গাইস দেখতে পাচ্ছেন গাইস হচ্ছে এই যে আমি এই ফটোটিকে এখানে সিলেক্ট করে নিচ্ছি একবার। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা একবার এখানে ক্লিক করবো, এই যে রাইট চিহ্ন দিয়ে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর ফাইনালি এই ফটোটা আমাদের ভিএন অ্যাপের মধ্যে অ্যাড হয়ে যাবে। আমরা যা করবো সাইজটিকে আগে আমরা ঠিক করে নেবো, সিম্পলি এখানে অরিজিনালে ক্লিক করছি ওপরে, এই যে অরিজিনাল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন গাইস হচ্ছে যে দু নম্বরে 9:16 এখানে ক্লিক করে দেবেন। জাস্ট ক্লিক করলাম, এখন মোটামুটি আমাদের ভিডিওর ফ্রেমটা আর কি ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা আমাদের ভিডিওর ফ্রেম আমরা চুজ করেছি। তো গাইস এরপর যা করতে হবে আপনাদেরকে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন গাইস হচ্ছে এখানটাতে এই যে একটা ওয়াটারমার্ক, এটাকে আপনারা এখানে ক্লিক করে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করবেন। এই ফটোটিকে আবার ঠিক টেনে বড় করে নেবেন যতটা করতে যাচ্ছেন। আমি সিম্পলি করে নিচ্ছি এটাকে জাস্ট 15 সেকেন্ড, ওকে 17 সেকেন্ড হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। তো আমাদের এই ভিডিওটা হবে 17 সেকেন্ডের, আমি এই জন্য কী করলাম এই ফটোটিকে করলাম 17 সেকেন্ড। সিম্পলি আপনাকে এটা করতে হবে, এরপর যা করতে হবে দেখতে পাবেন গাইস এখানে একটা অপশান হচ্ছে যে 3 নম্বরে এখানটাতে প্লাস অপশান, এখানে ক্লিক করে দেবেন একবার, ওকে। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইস হচ্ছে যে ফটো অ্যান্ড ভিডিও দেখতে পাচ্ছেন গাইস, এখানে ফটো অ্যান্ড ভিডিওতে একবার ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিচ্ছি, এখানে ক্লিক করার পর আপনাদেরকে একটা ইফেক্টকে অ্যাড করতে হবে, দেখতে পাচ্ছেন গাইস হচ্ছে এই ইফেক্টটা এখানে, এই যে এই ইফেক্টটিকে আপনাদেরকে জাস্ট এখানে অ্যাড করতে হবে। এখানে ক্লিক করে অ্যাড করে নিচ্ছি। তো এটা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন গাইস আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা সিম্পলি ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। এরপর যা করতে হবে আমাদেরকে এটা ফুল স্ক্রিন করতে হবে, আপনারা চাইলে টেনে ফুল স্ক্রিন করতে পারেন এটাকে, বা এখানে দেখতে পাচ্ছেন গাইস অপশানগুলো স্ক্রল করবেন এদিকে। জাস্ট আমি স্ক্রল করছি, এদিকে স্ক্রল করার পর এখানে এই যে এইখানটা ক্লিক করবেন ফিল অপশানে, জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করলে কী হবে যে আমাদের এই ইফেক্টটা ফুল স্ক্রিন হয়ে যাবে। আমি এটাকে আরও টেনে বড় করে নেবো, জাস্ট আমাদের মনের মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি, ওকে। তো এখন এটা ঠিকঠাক লাগছে, আপনারা একটু এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর করতে হবে যে আপনাদেরকে একটু স্ক্রল করে দিকে, জাস্ট স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন গাইস হচ্ছে এখানটাতে এই যে ব্ল্যান্ডিং অপশান, আপনারা একবার এখানে ক্লিক করবেন ব্ল্যান্ডিং অপশানে। আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এটাকে স্ক্রল করছি এবং এখানে স্ক্রিনে ক্লিক করে রাইট চিহ্নে ক্লিক করলাম। তো আমাদের এই ইফেক্টটা গাইস এখানে অ্যাড হয়ে গেল, ওকে। তো এখন কী করতে হবে, আমাদেরকে একটা গানকে অ্যাড করতে হবে। আপনারা যে গানটা আর কি শুনলেন আমি সিম্পলি সেই গানটিকে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। আর গাইস হ্যাঁ, আমি এই গানটা লিঙ্কও দিয়ে দিয়েছি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা সিম্পলি ওখানে ক্লিক করে এই গানটিকে ডাউনলোড করতে পারবেন। এখানে আমি আবারও ক্লিক করছি এই যে গাইস প্লাস অপশান দেখতে পাচ্ছেন গাইস ওপরে, একদম ফার্স্টে প্লাস অপশানে ক্লিক করতে হবে আপনাদেরকে। আমি ক্লিক করলাম, এখানে মিউজিকে ক্লিক করতে হবে, মিউজিকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এই যে মাই মিউজিক 3 নম্বরে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এই যে মিউজিক লাইব্রেরিতে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই যে সব হচ্ছে গাইস আমাদের গানটা, আমি এটাকে অ্যাড করলাম, এই গানটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দিচ্ছি এই যে। তো এখন ফাইনালি আমাদের এই ভিডিওটা পুরোপুরি এডিটিং হয়ে গেছে। তো গাইস আমি এখানে কী করবো, আমাদের এই ফটোটা আর কি লাইটটা একটু বেশি লাগছে, আমি সিম্পলি লাইটটা কমাবো, তাদের এই ফটোটা আমি ক্লিক করছি এই যে। তো আপনারা কী করবেন, ভিডিওটিকে আপনারা একটু আপনাদের মনের মতো করে অ্যাডজাস্ট করবেন, যেমনটা আমি করছি এখানে। আমার মনে হচ্ছে যে ফটোটার লাইটটা একটু বেশি আছে, আমি কমাবো, সিম্পলি আপনারা ঠিক একই হবে, যেটা আপনাদের আর কি মনে হবে যে এটাকে এডিটিং একটু করা দরকার, সেটাকে আপনি একটু এডিটিংটা করে নেবেন, তাহলে আপনাদের একটু ভালোভাবে একটা এডিটিংটা করতে পারবেন। আমি এখানে সিম্পলি কী করছি এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এখানটাতে অ্যাডজাস্টে ক্লিক করে দিচ্ছি, লাইটটিকে জাস্ট আমরা একটু হালকা এখান থেকে কমিয়ে নিচ্ছি যাতে ভিডিওটি আমাদের দেখতে সুবিধা হয়। তো আমি এটাকে এইখানে রাখছি, এখানে রাখার পর আমরা জাস্ট এটাকেও একটু কমিয়ে নেবো, হালকা আমরা একটু কমিয়ে নিচ্ছি এবং এটাকেও আমরা একটু হালকা জাস্ট কমিয়ে নেবো, ওকে। এখন মোটামুটি ঠিকঠাক লাগছে, এটাকে আমি কোনো রাইট চিহ্নতে ক্লিক করলাম। তো বন্ধুরা এখন এই ভিডিওটিকে আপনাদেরকে প্লে করে দেখাই যে আমাদের ভিডিওটি আমি কীভাবে এডিটিং করলাম। দেখানোর জন্য সাউন্ডটিকে এখানে ফুল বাড়িয়ে নিচ্ছি এই যে। তো এখন আমি ভিডিওটিকে প্লে করছি, আপনারা ভিডিওটিকে দেখতে থাকবেন।
তো দেখতে পেলেন যে ভিডিওটা আমি কীভাবে এডিট করলাম। তো দারুণ একটা আর কি ইফেক্টের সাথে ভিডিওটিকে আমি এডিট করলাম। তো এই ভিডিওটিকে এডিটিং করতে আপনাদের কোনো সমস্যা হবে না, জাস্ট এক ক্লিকই আপনারা এডিটিংটা করতে পারবেন। তো এখন ভিডিওটিকে সেভ করার জন্য ক্লিক করবেন ওপরে এই যে গাইস এখানটাতে ক্লিক করে দেবেন একবার। এখানে ক্লিক করার পর যদি আপনি মনে করেন যে ভিডিওটির কোয়ালিটিটা বেশি বাড়াবেন তাহলে আপনি কী করবেন, সিম্পলি এটাকে টেনে বড় করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন গাইস আমি এটা করে নিচ্ছি মোটামুটি এখানে জাস্ট 40 MBPS করলাম। এখানে এই যে রাইট ক্লিক করছি এখানটাতে, ওকে। তো এখন ফাইনালি এই ভিডিওটা আমাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনারা ঠিক এইভাবে স্ট্যাটাস ভিডিওগুলোকে এডিটিং করতে পারবেন। তো গাইস পরবর্তীতে আমরা আরও এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও আমরা আপলোড করব আপনাদের জন্য। তো আপনারা অবশ্যই আমাদের এই সুমন মাইক্রোটেক চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা যাই হোক, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, আমাদের এই সুমন মাইক্রোটেক ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।